বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। অনেকে শখ করে আজকাল হেয়ার কালার করাচ্ছেন। প্যাকের গায়ে লেখা কালারের নাম দেখে অথবা মডেলের চুলের রং দেখে আন্দাজ করে নিতে হয় কেমনটি হতে পারে রংটি, কিন্তু চুলে দেওয়ার পর সেই আনন্দ উত্তেজনা কোথায় যেন গায়েব হয়ে যায়। অনেক সময় দেখা যায় চুলে আপনার পছন্দের রংটি দেখা পাচ্ছেন না, আবার এর থেকে মুক্তির উপায়ও দেখাচ্ছে না। চুলে রং করা যতটা সহজ, রং তোলা ঠিক ততটাই কঠিন। এই ধরনের সমস্যায় যারা পড়েছেন তাদের সমস্যা ঘরোয়া উপায়ে সহজেই সমাধান করার জন্য আজ আমি একটি রেমেডি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চট করে ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে এই হেয়ার কালার রিমুভ করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। হেয়ার কালার রিমুভ করার প্রথম উপায়টি হলো হেয়ার কালার রিমুভ করতে ভিনিগারের ব্যবহার। সবার প্রথমে হাফ কাপ ভিনিগারের সাথে এক কাপ জল মেশাবেন। এবার এই মিশ্রণটিকে চুলে কালার করার 24 ঘন্টার মধ্যে পুরো চুলে মিশ্রণটি লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। 2. ব্রেকিং সোডার ব্যবহার। বাইকার্বনেট সোডা হলো একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটি সহজে আপনার চুলের রং কিছুটা হালকা করবে। এবার একটি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যেমন হেড অ্যান্ড শোল্ডার নিন, তারপর সোডা আর শ্যাম্পু একসাথে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তারপর হালকা গরম জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তারপর সোডা আর শ্যাম্পু একসাথে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তারপর হালকা গরম জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তারপর মিশ্রণটি চুলে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এভাবে সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে হবে। 3. লেবুর রসের ব্যবহার। লেবুর রসে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড প্রাকৃতিক উপায়ে চুলের রং হালকা করে। সবার প্রথমে একটা পাতিলেবুর রস বের করে নিতে হবে, তারপর তুলোর সাহায্যে পুরো চুলের মধ্যে লেবুর রসটি লাগিয়ে নিতে হবে। এবার শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ফেলুন কয়েক মিনিটের জন্য, মোটামুটি 10-15 মিনিট রাখবেন। তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 4. গরম তেলের উষ্ণতা। হট অয়েল ট্রিটমেন্ট চুলে ড্রাই তোলার কাজে ব্যবহার করতে পারে। হাফ কাপ ঠান্ডা অলিভ অয়েল এবং হাফ কাপ ফুটন্ত জলের সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটি একটি পাতলা মিশ্রণে পরিণত হয়। মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলের গোড়ায় ভালো করে লাগাবেন, তারপর 1 ঘন্টার জন্য অপেক্ষা করবেন। 1 ঘন্টা হয়ে গেলে তারপর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নেবেন। এটি সপ্তাহে 1 বার ব্যবহার করবেন। তাহলে আপনারা খুব সহজেই চুলের এই হেয়ার কালার তোলার জন্য এই রেমেডিগুলোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা ভালো রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।